বাংলাদেশের জলসীমানা লঙ্ঘন করে মাছ ধরতে গিয়ে ভারতীয় আটটি ট্রলার সহ 135 জন মৎস্যজীবী আটক। ওই মৎস্যজীবী সহ আটটি ট্রলারকে আটক করে রাখে বাংলাদেশ সরকার। সেই মৎস্যজীবীদের কি করে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা যায় সেই নিয়ে আজ কাকদ্বীপের এসডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং জেলা শাসক পি উলগানাথন। চেয়ারম্যান সাহেব, জিবিডি অধ্যক্ষ, জেলা পরিষদ, আমাদের এসপি সাহেব ছিলেন, উনি এগিয়ে গেলেন, আমাদের এডিএ ফিশারিজ, অন্যান্য আধিকারিক, সিও কোস্টগার্ড থেকে, প্লাস আমাদের এসডিও কাকদ্বীপ, আর আমাদের যারা ফিশারম্যান অ্যাসোসিয়েশন নামখানা, তারপরে ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, এইসব আমাদের ওখানে এই মিটিং, আমাদের ডিজাস্টার রিলেটেড ইস্যুজ নিয়ে আরও কী রকম কাজ চলছে, এদের কী অসুবিধা অসুবিধা নিয়ে হলো, তো কিছুগুলো আমাদের আলোচনা হলো, কিছু কিছু জিনিস আমরা এবার টেক আপ করবো। আর যেমন এক দুদিন আগে আপনার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হলো, তার কারণ আমরা জানলাম কি কী হলো, কেন হচ্ছে, কিছু কিছু ওদের ডিমান্ড আছে, এবার ট্রেনিং কিছু ব্যবস্থা যদি করা যায়, যারা এই ড্রাইভার তাদের ট্রেনিং যদি হয়, আরও যেগুলো ব্যান থাকে, যেমন দু মাসের ব্যান, তারপরে ওরা আরও কিছু রিকমেন্ডেশন আমাদেরকে দেবে, এই নিয়ে আমাদের আজকে এখানে আলোচনা হবে। আর ইনফরমেশানটা নিচ্ছে ওটা ওদেরই মাধ্যমে, ওরা সব ওদের ইনফরমেশান আমাদেরকে দিচ্ছে, সেটা এডিএসআইকে দেবে, এডিএসআই আমাদেরকে দেবে, আমরা ওটাকে স্বরাষ্ট্র আমাদের স্টেট গভর্নমেন্টকে দেবো, তারপরে ওরা যেখানে ফোল্ডার আছে ওখানে।